আজকে যা ম্যাচ হলো দুর্দান্ত পাক ভার্সেস ইউএসএ ইউএসএ যে এরকম খেলবে আমি ভাবতেও পারিনি কি ব্যাটিং লাইন আপ বোলিংয়ের দিক থেকে খুব সুন্দর করেছে আজকে আমি ভেবে বলছি পাকিস্তান জিতে যাবে হাড্ডাহাড্ডি লড়াই হলো ইউএসএ ড্র করে দিয়েছে টস টস জিতেছিল ইউএসএ কিন্তু তারা বলিং চুজ করেছিল বলিং চুজ করার পর পাকিস্তানকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে ব্যাটিংয়ের নেমেই তো পাকিস্তানের পাওয়ার প্লেতে তিনটে উইকেট পড়ে গেছে নয় রানে একটা পড়ে গেছে চৌদ্দো রানে একটা ছাব্বিশ রানে একটা পড়েছে আটানব্বই চারটে একশো পঁচিশে ছয় আর একশো উনচল্লিশে সাতটা পড়ে গেছে মোট সংগ্রহ হয়েছে ওদের একশো উনষাট পাকিস্তানের সাদাব খান যদি না খেলত ইনিংসটা পঁচিশ বলে চল্লিশ রান তাহলে পাকিস্তান খুবই কম রানে লিড দিত ইউএসএকে সাদব খান কথা বলতেই হয় পঁচিশ বলে চল্লিশ রান করেছে বাবুর আজম আজকে খুব স্লো খেলেছে এর বাবুর আজম যদি খেলতো তাহলে ম্যাচটা একদম ভেসতে যেত পাকিস্তানের আশাই থাকতো না জেতার তার মোহাম্মদ রিজওয়ান ওপেনিং করতে নেমে মাত্র নয় রান করেছে আট বলে বাবুর আজম তেতাল্লিশ বল খেলে চুয়াল্লিশ রান সংগ্রহ করেছে ফাকাজ জামান সাত বলে এগারো রান সায়েন্সে সাহাব্রিদ্ধি শেষের বেলায় এসে ষোলো বলে তেইশ রান করেছে পাকিস্তানের মোট সংগ্রহ হয়েছে একশো উনষাট এবার ইউএসের ব্যাটিং লাইন আপ দেখতে হবে ইউএসের মধ্যে এন পি কেনজিগি চার ওভার বল করে ত্রিশ রান দিয়েছে তিনটে উইকেট পেয়েছে খুব ভালো পারফরমেন্স এস এন নেট্রভালকার চার ওভার বল করে আঠেরো রান দিয়েছে দুই উইকেট এর উত্তম বল উত্তম বল করেছে একদম সুন্দর আলি খান চার ওভার করে ত্রিশ রান দিয়েছে এক উইকেট পেয়েছে জসদীপ সিং তিন ওভার করে সাঁইত্রিশ রান দিয়েছে এক উইকেট জসদীপ সিং একটু মেহঙ্গা হয়েছে জসদীপ সিং একটু রান বেশি দিয়ে ফেলেছে ইউএসএ ব্যাটিং করতে এসে তারা এমডি ডি প্যাটেল তাদের রান সংগ্রহ করেছে এম ডি প্যাটেল আটত্রিশ বলে পঞ্চাশ রান খুব ভালো করেছে গৌস ২৬ বলে পঁয়ত্রিশ রান করেছে আর আয়রন জোনস ছাব্বিশ বলে ছত্রিশ রান তাদের মোট সংগ্রহ একশো উনষাট তিন উইকেটে ম্যাচটা একদম ড্র করে ফেলেছে এবার পালা আসে সুপার ওভার ড্র করলেই তো সুপার ওভার হবে সুপার ওভারেই দেখে খুব মজা লাগলো ম্যাচটা দেখে খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে এরকম ম্যাচই চাই খুব সুন্দর ম্যাচ হয়েছে এরকম ম্যাচ খুব কম দেখা যায় সুপার ওভার এসে ইউএসএ রান করেছে আঠেরো রান তাদেরকে টার্গেট দিয়েছে উনিশ রানের প্রথম ইউএসে প্রথম প্রথমে চার প্রথম চার করেছে তারপরে ওয়াইড ওয়াইডে এক রান হয়েছে এক রান দৌড়ে নিয়েছে এখানে দুই রান পেয়ে গেছে তারপরে আবার দুই রান আবার ওয়াইড দুই রান আবার ওয়াইড দুই রান তার সঙ্গে একটা আর একটা এক্সট্রা রানে তিন রান মোট তাদের সংগ্রহ হয়েছে সুপার ওভারে আঠেরো রান এবার পাকিস্তান ব্যাট করতে এসে তারা একটা চার মেরেছে চার মারার পর তাদের আর কাজ করতে ওদেরকে ক্যাচ আউট হয়েছে তারপরেই তো শেষ হয়ে গেল তারা মাত্র তেরো রানে গুটিয়ে গেল শেষের বেলা ইউএসএ ম্যাচটা জিতে গেল ম্যাচটা খুব ভালো হয়েছে ইউএসএ মনে হচ্ছে যে ইউএসএ কাপ নেবে ওদের যে পারফরমেন্স পারফরমেন্স লেভেল খুবই সুন্দর ইউএসএ এবার উঠে পড়ে লেগেছে ওদের পারফরমেন্স হাই লেভেলে ফর্মে আছে ওরা খুব ভালো বলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ খুবই ভালো করেছে আজকের ম্যাচটা খুবই সুন্দর এরকম ম্যাচ প্রতিনিয়ত হলেই ভালো হয় টান উত্তেজনা সবার ভালো লাগবে একদম টান টান উত্তেজনার মধ্যে ম্যাচটা শেষ হলো এই তো ম্যাচ দেখে এক্ষণে উঠলাম তারপরে তোমাদের সামনে ভিডিও করতে বসেছি ভিডিও দিতে হবে এবার আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ফেসবুকে দেখে থাকলে ফলো করবে একটা লাইকই বা একটা ফলো আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় তাই একটি লাইক চাইছি একটা ফলো করে দাও